ঢং 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 ঢং, চলো পরীক্ষা শুরু, সবাই জায়গায় বসে পড়ো। আজকে দেখবো পরীক্ষার হলে কত ধরনের স্টুডেন্ট থাকে। আসুন দেখা যাক এক নম্বর নমুনা। ওরে বাবা রে, এসে গেছে, দেখি একবার কেমন দেখতে। ওরে মা গো, এরা কারা? কাউকেই যেন চিনতে পারছি না। ওরে বাবা গো, দেখি, ও মা গো, এরা আবার আরও আছে না? ও মা, এগুলোকে এবার কী করবো? কারুর সাথেই তো কোনো পরিচয় নেই মনে হচ্ছে। ওরে বাবা রে, 3 ঘন্টা কি করবো এদের সাথে? ও বাবা গো। চলুন এবার আসা যাক 2 নম্বর স্টুডেন্টের ওপর। এই শোন না। এই শুনছিস? দেখ না, দেখ একটু, প্লিজ 1 নম্বর কোশ্চেনটা দেখে দে, একটু দেখিয়ে দে একটু। কি বাজে হ্যান্ডরাইটিং রে তোর, কিচ্ছু বুঝতে পারছি না। কালকে আসবি, আমি হ্যান্ডরাইটিংটা একটু শিখিয়ে দেব। একটু সর, একটু সর, দেখতে পাচ্ছি না তো। 2 নম্বরটা একটু দেখিয়ে দে। আর বলবো না, আজকে তুই দেখা, কালকে আবার তুই দেখাবি, একটু দেখিয়ে দে প্লিজ। শোন না, লিখে নিয়ে একটু। আসুন এবার দেখা যাক 3 নম্বর নমুনা। দেখো ঠাকুর, তুমি আজ বলেছিলে তাই আমি এসেছি তোমার ভরসায়, নইলে একদম আসতাম না আমি এখানে। তুমি আজ প্লিজ দেখে নিও, নইলে বাড়ি গিয়ে আজকে যদি না পারি প্রশ্ন, মা বাড়ি গিয়ে করে দেবে ভস্য। দেখে নিও প্লিজ ভগবান, ও মা সরস্বতী, আজকে দেখে নিও। তুমি ভরসা, তুমি চিন্তা, তুমি ধ্যান, তুমি জ্ঞান, তুমি চিন্তামণি, ঠাকুর তুমি দেখে নিও আজ। দেখো ঠাকুর, একটু একটু দেখে নিও আজ। ও জয় বাবা লোকনাথ, এই বিপদ থেকে রক্ষা করো। ঢং ঢং, চলো টাইম ওভার, খাতাগুলো এবার জমা করে দাও। কিচ্ছু লিখতে পারিনি ম্যাম। এবার দেখা যাক 4 নম্বর নমুনা। কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এই কোশ্চেন পেপারটার, দেখি কী কী কমন এসছে। ইয়াস ইয়াস ইয়াস, ভেরি গুড, সব কমন, ঝটপট লিখে ফেলি এবার, সময় নষ্ট করা চলবে না। ম্যাম পেজ, এবার আসা যাক 4 নম্বর নমুনায়। এত পড়লাম, খালি এই 3টে কোশ্চেনই কমন এলো। তাও ভালো, 3টে তো এসছে, অন্তত 3 নম্বর তো পাবো। নেম, ক্লাস, সেকশন, বলুন দেখি। এই 3টি কোশ্চেন কমন, এত পড়লাম, কি করবো, কি লিখবো। আজকে নানান ধরনের স্টুডেন্টের কিছু ছোট ছোট ডেমো, তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এরকম অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবের ভিডিও যাতে আমি হারিয়ে না যাই তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যার নাম অগোছালো।